রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB-র তরফ থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ হতে চলেছে বা নোটিফিকেশন আউট হতে চলেছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম কনফিউজ, এবং অনেক ইউটিউব চ্যানেল থেকে অনেক রকমই ভিডিও তোমরা দেখে থাকছো এবং সেসব থেকে কনফিউজড হয়ে যাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামের ফর্ম ফিল আপ স্টাফ নার্সের বেরিয়ে গেছে নাকি বেরোয়নি, এটা নিয়ে অনেকেই অনেক কনফিউজ এবং আমার কাছে অনেকেই অনেক রকম দিক থেকে অনেক রকম ভিডিও দেখে অনেক রকমের কোশ্চেন করছো যে দাদা সত্যি কি বেরিয়ে গেছে নাকি বেরোয়নি। তো এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্টাফ নার্সের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে বা নোটিফিকেশন কখন আউট হতে চলেছে বা কখন পরীক্ষা হবে এবং কারা এলিজিবল হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং আজকে আরো একটা ভিডিও করতে চলেছি, কারণ অনেকেই জানতে চাইছে তাই জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে একটা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখাবো যে কবে নোটিফিকেশন আউট হবে এবং কারা কারা এলিজিবল হবে সব কিছুই তোমাদের এখানে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এটা একটা অফিসিয়াল নোটিশ, কোনো রকম মানে প্রেডিকশন বা কিছু না। তো তোমরা সকলেই জানো যে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট RRB-র তরফ থেকে যেটাতে ITI রা অ্যাপ্লাই করতে পারে সেই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে এবং তার ফর্ম ফিল আপ প্রায় শেষ হতে চললো। 20 তারিখে বেরিয়েছিল জানুয়ারি, সেটা প্রায় ফর্ম ফিল আপ শেষ হতে চললো। তো এরপর যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে সেটা হচ্ছে যে আমাদের টেকনিশিয়ান অর্থাৎ ITI-র টেকনিশিয়ানের পোস্টের যে রিক্রুটমেন্ট সেটা আসতে চলেছে এবং এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ALP সাথে দেয় 2019-এ দিয়েছিল। তো যেহেতু এই বছর একসাথে দেয়নি তাই জন্য অনেকেই আন্দোলন করছিল ITI প্রার্থীরা যাতে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দেওয়া হয়। তো এরকম এক রকমের চাপে পড়ে RRB-র তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল। তো টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু মানে কাউন্ট করা হচ্ছে যে কতগুলো ডিক্লেয়ার করা হবে সেই সবের প্রসেসই চলছে, তাই জন্য কিন্তু এখনও টেকনিশিয়ানের ভ্যাকেন্সি দেয়নি, সেটা আলাদা করে দেওয়া হবে, এটা একটা নোটিশ প্রকাশিত। তো এরপর গতকালকে সেকেন্ড ফেব্রুয়ারি একটা নোটিশ প্রকাশ করেছে RRB-র তরফ থেকে এবং সেই নোটিশে বলে দিয়েছে পুরো যত রকমের RRB রিক্রুটমেন্ট হয়, টেকনিশিয়ান বলো, ALP বলো, গ্র্যাজুয়েট লেভেলের বলো বা বিভিন্ন যেসব পোস্টের হয়, NTPC, প্যারামেডিক্যাল, সমস্ত পোস্ট কবে অর্থাৎ কোন মাসে কোন নোটিফিকেশান আউট হবে সেটা নিয়ে একটা নোটিশ দিয়েছে। তো তোমরা এরপর স্ক্রিনে দেখতে থাকো যে কবে কোন মাসে কিসের কিসের রিক্রুটমেন্ট বেরোবে এবং প্যারামেডিক্যালের মধ্যে কিন্তু এই স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা হয়ে থাকে। যদি কেউ না জেনে থাকো আই বাটনে একটা দেখো RRB নিয়ে ভিডিও আসছে, সেটা তোমরা দেখো, প্রিভিয়াস ভিডিও, আগের বছরের ভিডিও, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে প্যারামেডিক্যালের মধ্যে কী কী ভ্যাকেন্সি থাকে। তো এই স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর, এই 2024-এ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের যে কোনো সময় আউট হতে পারে নোটিফিকেশান। তো দেখে নাও অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে। তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB-র তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর RRB রিক্রুটমেন্ট অর্থাৎ যে এই বছর ধরে RRB-র যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হবে সেগুলোর কবে কবে হবে সেটা বলে দিয়েছে। ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, এই CEN বলে নোটিফিকেশানগুলো আউট হয়ে থাকে। দেখো ALP বাদিকে পিরিয়ড দেওয়া হচ্ছে কখন বেরোবে এবং ক্যাটাগরি জানুয়ারি থেকে মার্চের মধ্যে ALP অলরেডি শুরু হয়ে গেছে, ALP-র রিক্রুটমেন্ট প্রসেস তো তোমরা সকালেই জানো এটা ITI-দের জন্য। তারপরে মার্চের শেষ হয়ে গেলেই এপ্রিল থেকে জুন অবধি চলবে টেকনিশিয়ান, যেটা ITI-দের গ্রুপ ডি সেই টেকনিশিয়ান পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট চলবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। এরপর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে সমস্ত এক্সামগুলো হবে তার শেষের অপশনটা দেখতে পারলেই তোমরা দেখবে যে প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেখা আছে, অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ নার্স, ECG টেকনিশিয়ান, অপটোমেট্রি, সমস্ত কিছু প্যারামেডিক্যাল যত কিছু হয় ডক্টর বাদ দিয়ে সমস্ত কিছু কিন্তু এই প্যারামেডিক্যাল ক্যাটাগরির মধ্যে আসবে। অর্থাৎ স্টাফ নার্সের যে RRB রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে, এটা কনফার্ম নিউজ, কারণ এটা প্রকাশিত হয়েছে RRB গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, এটা একটা অফিসিয়াল নোটিশ। আর এই নোটিশের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কোয়েরি অ্যাবাউট নার্সিং, আমি এরপর থেকে এই ব্যাকগ্রাউন্ডে এটা দেওয়া শুরু করেছি কারণ অনেকেই আমার চ্যানেল থেকে অনেক কিছু কপি করছে, তারই এগেনস্টে আমারই ব্যবস্থা। তো অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আরও দেখো লেভেল 1-এর ভ্যাকেন্সি বেরোবে, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেট ক্যাটাগরির মধ্যেও অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেরোবে। তাহলে তোমরা বুঝেই গেলে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোতে চলেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের
মধ্যে এবং তার মধ্যেই ফর্ম ফিল আপ হবে, এক্সামও হবে আশা করা যায়। দেখো চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এটা বেরিয়েছে আর ডেট দেওয়া আছে 2/2/2024 2 ফেব্রুয়ারি 2024। এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন, তাই আর কোনো দিকে কোনো রকম বিভ্রান্তমূলক ভিডিও না দেখে একদম অফিসিয়াল নোটিশ দেখবে, আমার ভিডিও দেখতে হবে এটাও তোমাদের বলছি না, সব সময় তোমরা অফিসিয়াল ভিডিও দেখবে। কোনো একটা ওয়েবসাইট যেখানে চাকরির খবর দেওয়া হয় সেরকম ওয়েবসাইট আমি হাজারটা ক্রিয়েট করতে পারি, কিন্তু সেখানে যে সমস্তগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রেডিকশন করে দেওয়া হয় বা টেন্টেটিভ দেওয়া হয়, সেগুলো কিন্তু 100% সত্য হবে এটা কিন্তু কনফার্মেশন না। তাই সবসময় অফিসিয়াল নোটিফিকেশান ফলো করবে আর কোয়েরি নার্সিং চ্যানেলকে ফলো করবে সমস্ত রকম নার্সিং রিলেটেড রিক্রুটমেন্ট পাওয়ার জন্য। দেখলো নিচে আবার লেখা রয়েছে বি ওয়ের অফ ডটস অ্যান্ড ব্রোকারস অ্যান্ড জব রেকেটার্স। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্টাফ নার্সের ফর্ম ফিল আপ বা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোতে চলেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছো, রেজিস্টার্ড প্রাপ্ত নার্স, তারা কিন্তু প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও, হাতে মোটামুটি 6 মাসের মতো প্রায় রয়েছি, তার সাথে আরও এক্সাম হবে কতদিনে সেটাও কিন্তু একটা বিষয়। তো এক্ষেত্রে সবাইকে বলবো সবাই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, কোয়েরাবল নার্সিং চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে আমরা কিন্তু ডেইলি তোমাদের কুইজ দিয়ে থাকি, অর্থাৎ নার্সিংয়ের কোশ্চেনের কুইজ দিয়ে থাকি, তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি তাও। তো এই হচ্ছে আমার নার্সিং প্রিপারেশন কোয়েরাবল নার্সিংয়ের টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা প্রতিদিনই 15-20টা করে বিভিন্ন টপ নার্সিংয়ের টপিকের উপরে কোশ্চেন দেওয়া হয়ে থাকে। টোটাল নাম্বার অফ ক্রানিয়াল নার্ভ ইজ 24, অর্থাৎ 12 পেয়ার, তো এটা নেটওয়ার্ক নেই ওই জন্য এখন চলছে না। তো এরকম অনেক কোশ্চেন আছে, তোমরা কোয়েরাবল নার্সিং চ্যানেলে জয়েন হবে, কোয়েরাবল নার্সিং চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমাদের টেলিগ্রামে গিয়ে লিখতে হবে কোয়েরাবল নার্সিং, এবং সেই চ্যানেলে গেলেই তোমরা এই চ্যানেলের লিঙ্কটাও সেখানে পেয়ে যাবে, বা সেখানে মেসেজ করবে যে নার্সিং কুইজের জন্য জয়েন হতে চাই, তো সেখানে গেলেই তোমরা কিন্তু জয়েন হতে পারবে। প্রতিদিন রাত্রি 8টা বা 9টার সময় আমাদের কুইজটা হয়ে থাকে। এখানে দেখতে পারবে প্রায় 300-400 জন করে মোটামুটি এই এখানে আছে, 900 জনের মতো আছে, এখানে 935 জন মেম্বার আছে। ঠিক আছে, তো এখানে মোটামুটি সবাই যারা প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন এক্সামের, সিএইচও বলো, পোস্ট বেসিক বিসি নার্সিং বলো, সেন্ট্রালের বিভিন্ন এক্সামের জন্য এখানে কিন্তু অনেকেই কোশ্চেন অ্যাটেম্প করে থাকে। তো এই ছিল প্রিপারেশন নেওয়ার জন্য, এছাড়াও বিভিন্ন তোমরা শুধু এটা করলেই হবে না, এটা জাস্ট একটা প্র্যাকটিসের মতো হবে, তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে সমস্ত টেক্সট বুক এবং রেফারেন্স বুক, আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের দেখিয়ে নিচ্ছে একবার। তো তোমরা দেখো আমি আমার চ্যানেলে চলে এসেছি এবং চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে 7090-এর ওপরে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তোমাদের যেটা দেখানোর জন্য আমি এখানে এসেছি, দেখো এখানে একটা ভিডিও দিয়েছিলাম বেস্ট বুক ফর নার্সিং এক্সাম, বেস্ট বুক ফর নার্সিং এক্সাম পার্ট 1 আর বেস্ট বুক ফর নার্সিং এক্সাম পার্ট 2। এখানে কিন্তু আমি বলেছি যে কোন বইটা কোন এক্সামের জন্য পড়া উচিত, সিএইচও, স্টাফ নার্স গ্রেড 2, সেন্ট্রাল, পোস্ট বিসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম। তো এই দুটো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের কোশ্চেন অ্যান্সার বা এই যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অ্যান্সার কী দেওয়া হয়, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এছাড়াও বিভিন্ন ক্লাসের মতোও হয় বিভিন্ন টপিক নিয়ে, এছাড়াও বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়ে থাকে। তো যদি তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেল আইকন অল করে রাখো। এই ছিল ভিডিও, তো চলো টাটা।